আমরা অধ্যায় দেখাবো একটি স্টর্ম প্রজেক্ট, অর্থাৎ ঝড়ের বা বজ্রপাতের প্রজেক্ট। এবং এই প্রজেক্টে আমরা আমাদের তৈরিকৃত আগের অর্থাৎ রেইন প্রজেক্টের ওপর করব। এবং এই প্রজেক্টটিতে অবশ্যই ক্যামেরা এবং লাইটিংয়ের ব্যবহার দেখানো হবে, এবং এই ক্যামেরা এবং লাইটিংয়ের অ্যানিমেশনের কাজ দেখানো হবে। তো ক্যামেরা দিয়ে সাধারণত যে কাজগুলো করা হয় তা হলো ক্যামেরা থেকে কোনো ইমেজ ভিডিও করা, অর্থাৎ ক্যামেরা দিয়ে ভিডিও করা, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অথবা ভার্চুয়াল স্টেজ তৈরি করে নিয়ে আমরা ক্যামেরার মাধ্যমে তা খুব সুন্দর এবং রিয়েলিস্টিক ভিডিও করে নিতে পারবো, যা কিনা সিনেমা বা কোনো 2D অ্যানিমেশন বা কার্টুনের জন্য অবশ্যই দরকার পড়তে পারে। প্রথমে আমরা ক্রিয়েট প্যানেল হতে জিওমেট্রি সিলেক্ট করে একটি প্ল্যান সিলেক্ট করে আমরা প্ল্যান টপ ভিউ বোর্ডে ক্রিয়েট করব, যা কিনা এটির গ্রাউন্ড অর্থাৎ ভূমি তৈরির জন্য। এবং এটি সিলেক্ট করে মডিফাই লিস্ট হতে লেন্থ এবং হোয়াইট বাড়িয়ে দেব। এবং কিবোর্ড হতে এম প্রেস করে আমরা যে কোনো একটি স্লট নির্বাচন করে আমরা বিট ম্যাপ স্লট নির্বাচন করে স্ট্যান্ডার্ড বাটনে ক্লিক করে ম্যাটেরিয়াল লাইব্রেরি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করে গ্রাউন্ড ডট ম্যাট সিলেক্ট করে ওপেন ক্লিক করতে হবে। এখান থেকে আমরা স্যান্ড নির্বাচন করব এবং ওকে বাটনে ক্লিক করব। তো এর স্যান্ড সিলেক্ট করে ড্রাগ করে আমরা এই প্ল্যান অর্থাৎ এই গ্রাউন্ডের ওপর নিয়ে ছেড়ে দেব। তারপর আমরা যদি প্রসপেক্টিভ ভিপোর্টে ম্যাপটি দেখতে চাই তাহলে অবশ্যই বাটন শো ইন ভিপোর্ট বাটনে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে দেব। এবং আমাদের এই ম্যাটেরিয়ালটি টেক্সচারিং অর্থাৎ টাইলিং বাড়াতে হবে, এই জন্য আমরা অবশ্যই এই ডিফিউসের পাশে এম বাটনে প্রেস করব। প্রেস করার পর আমাদের টাইলিং বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আমরা 5 করে দেব টাইলিং। তারপর আমাদের ম্যাটেরিয়াল উইন্ডো ক্লোজ করে দিতে হবে। এবার আমরা অ্যানিমেশন প্লে করে দেখব, আমাদের এইরকম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে তা হলো লাইট এবং ক্যামেরা ক্রিয়েট। তো এই জন্য অবশ্যই আমাদের একটি ক্যামেরা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট প্যানেল হতে ক্যামেরা সিলেক্ট এবং টার্গেট ক্যামেরা বাটনে ক্লিক করে আমরা ঠিক টপ ভিউ বোর্ডে এভাবে ক্যামেরা নির্বাচন করব। এবং প্রসপেক্টিভ ভিউপোর্ট থেকে ক্যামেরা থেকে দেখতে চাইলে প্রসপেক্টিভ লেখার উপর রাইট বাটন চেপে ভিউজ ক্যামেরা 01 নির্বাচন করতে হবে। আমাদের ক্যামেরাটি ঠিক প্ল্যানের কাছাকাছি চলে আসছে অর্থাৎ নিচে, এই জন্য আমাদের ক্যামেরা উপর নিয়ে নিতে চাইলে আমাদের এই লেফট ভিউপোর্ট হতে ওয়াই এক্সিস সিলেক্ট করে আমাদের ড্রাগ করে ক্যামেরাটি উপর দিকে নিয়ে আসতে হবে। এবং ক্যামেরার টার্গেটটিও আমরা উপরের দিকে যদি নিতে চাই তাহলে অবশ্যই আমাদের কিবোর্ড হতে এইচ বাটন চেপে ক্যামেরা 01 ডট টার্গেট সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে এবং ওয়াই এক্সিস নির্বাচন করে উপরের দিকে নিয়ে আসতে হবে। এবার আমাদের দুইটি লাইট ক্রিয়েট করতে হবে। প্রথম লাইটটি ডাইরেক্ট লাইট অর্থাৎ লাইট বাটনে ক্রিয়েট প্যানেল হতে লাইট বাটনে ক্লিক করে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে টার্গেট ডাইরেক্ট লাইট বাটনে ক্লিক করে আমরা ফ্রন্ট ভিউপোর্ট হতে এভাবে ড্রাগ করে একটি লাইট ক্রিয়েট করব, যা কিনা অবশ্যই টপ ভিউপোর্টে আমরা এটিকে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিসে ড্রাগ করে আমরা লাইটটিকে সেট করব, অর্থাৎ ঘরটির ফ্রন্ট দিকে। এবং লাইটটি সিলেক্ট করে মডিফাই লিস্ট হতে আমরা মাল্টিপ্লেয়ার 0.7 করে দেব এবং এটির কালার একটু নীলাভ করে দেব।
এবং অবশ্যই ডিরেকশনাল প্যারামিটারস থেকে আমাদের ওভারশুট করে দিতে হবে, অর্থাৎ সব দিকে লাইটটি আলো ছড়িয়ে পড়বে। এবার আমাদের আরেকটি লাইট ক্রিয়েট করতে হবে, অমনি লাইট। লাইটটি বাটনে ক্লিক করে আমরা টপ ভিউ পোর্টে ক্রিয়েট করব, ঠিক ওই লাইটের কাছাকাছি, এবং এটি ফ্রন্ট অথবা লেফট পোর্ট হতে ওয়াই এক্সিস সিলেক্ট করে আমরা এটিকে ওপর দিকে নিয়ে আসব। এবং আমাদের লাইটটির সিলেক্ট করে মডিফাই লিস্ট হতে লাইটটির কালার সেম করে দিতে হবে এবং শ্যাডো অন করে দিতে হবে। এখানে আমাদের মনে রাখতে হবে প্রথম ফ্রেমে লাইটটি আমরা জিরো রাখতে পারি সম্পূর্ণ, যদি আমরা এটি বজ্রপাত ইফেক্ট দিতে চাই। এবার আমাদের অ্যানিমেশন করতে হবে লাইটটি, প্রথমে লাইটটি অ্যানিমেশন করে নিই। অটো কি অন করে আমাদের এই স্লাইডারটিকে 2 অথবা 3 ফ্রেম সিলেক্ট করে নিয়ে এই বাটনে রাইট অ্যারো বাটনে ক্লিক করে আমরা 2-3 বার ক্লিক করে নিয়ে 3 ফ্রেমে নিয়ে আমাদের স্পট লাইটটি সিলেক্ট করে আমরা মাল্টিপ্লায়ার বাড়িয়ে দেব, 0.8 করে দেব। তারপর আরো 2 ফ্রেম বাড়িয়ে এটিকে আমরা 0.2 এবং এভাবে একইভাবে 2-3 ফ্রেম বাড়িয়ে আমরা ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দেব লাইটটির মাল্টিপ্লায়ার। এভাবে আমরা একটি ধাপ তৈরি করে নিয়ে এবং অটোকে অফ করে দিয়ে ওই ধাপগুলোকে আমরা সিলেক্ট করে শিফট বাটন চেপে অ্যানিমেশনগুলোকে ক্লোন করে নিতে পারবো, অর্থাৎ এই টাইম লাইনের উপর এই কীগুলোকে অ্যানিমেশন কীগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে দিয়ে আমরা শিফট বাটন চেপে এভাবে ক্লিক করে আমরা ড্র্যাগ করে বিভিন্ন অংশে সেট করে নিতে পারবো এবং এইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করে আমরা একই অ্যানিমেশনকে লুপ আকারে পরিণত করতে পারবো। তো এভাবে আমরা শিফট বাটন চেপে সিলেক্ট করে ড্র্যাগ করে অ্যানিমেশনটিকে কপি করে আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করে নিয়ে বজ্রপাতের ইফেক্ট দিতে পারবো। এবার আমাদের যে কাজটি করতে হবে, যে ক্যামেরা অ্যানিমেশন করতে হবে, এই জন্য অবশ্যই আমাদের ক্যামেরা সিলেক্ট করতে হবে। ক্যামেরা সিলেক্ট করে আমরা 200 ফ্রেমে নিয়ে
অটো কি অন করে আমরা টপ ভিউপোর্ট থেকে এক্সিস সিলেক্ট করে নিয়ে আমরা ড্র্যাগ করব ঠিক এইভাবে এবং ওয়াই এক্সিসে একটু আগে বাড়িয়ে দেব তারপর আমরা 400 ফ্রেমে নিয়ে আমরা ওয়াই এবং এক্স এক্সিস অর্থাৎ এই দুইটি মাঝখানের অংশে মাস পয়েন্টার নিয়ে ক্লিক করে আমরা একটু আগে বাড়িয়ে দেব অর্থাৎ জুম করে দেব ক্যামেরাটিকে এবং অটোকে অফ করে দেব এবার আমরা ক্যামেরা ভিউপোর্ট সিলেক্ট করে প্রথম থেকে আমরা অ্যানিমেশনটি দেখতে পারি জুম করে নিয়ে দেখতে পারি এভাবে আমরা ক্যামেরা এবং লাইট ইফেক্ট ব্যবহার করে লাইটিং ব্যবহার করে আমরা একটি রিয়েলিস্টিক স্টর্ম ঝড়ের মুহূর্ত তৈরি করে নিতে পারবো